নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা আমরা প্রচুর একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের যেখানে বলেছিলাম এক্সাইজ কনস্টেবল এবং ফরেস্ট গার্ড পোস্টে কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটি সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট তো অনেকেই জিজ্ঞাসা করছিল কীভাবে আবেদন করবে অনেকে বুঝতে পারেনি তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি যারা প্রথম দেখছে ভিডিওটি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে যা সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখার জন্য তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি বিশাল বিজ্ঞপ্তি তুলে ধরেছি এখানে আগে দেখে নেবো কবে থেকে এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত চলবে তো দেখতে পাচ্ছো এখানে স্টার্ট হয়েছে এই রিক্রুটমেন্ট এক দশ দু হাজার একুশ তারিখ থেকে অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমার সরাসরি অনলাইনের মাধ্যমে একুশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো এখানে বলা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে এক নম্বর আছে স্টাডিক্যাল ফিল্ড সার্ভেয়ার এই পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যবাদ আছে পাঁচশোই উনত্রিশটি তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ ইন্সপেক্টর এই পোস্টের জন্য তোমাদের টোটাল শূন্যবাদ আছে পাঁচশো ছিয়াত্তরটি তারপর আছে আমিন এই পোস্টের জন্য পাঁচশোই আটত্রিশটি শূন্যবাদ আছে তারপর হচ্ছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড পোস্টে আটশো ছটি শূন্যবাদ আছে এবং এক্সাইজ কনস্টেবল এক্সাইজ কনস্টেবল তোমাদের শূন্যবাদ আছে তিনশো বিরানব্বইটি টোটাল শূন্যবাদ এখানে দু হাজার আটশো একচল্লিশটি শূন্যবাদে কিন্তু নিয়োগ করা হচ্ছে আচ্ছা এরপরে দেখে নেব কোন কোন আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে বলে দেই তোমাদের কোন কোন দেখা এখানে তোমাদের চাইলে কিন্তু দেখে নিতে পারবে কোন হচ্ছে পোস্টের জন্য তোমাদের কীরকম বেতন আছে যেমন স্টাডিক্যাল ফিল্ড অফিসার পদে আঠারো হাজার টাকা বেতন পাবে তারপরে বলা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার ন উনিশ হাজার নশো নব্বই টাকাতে শুরু হবে আমিন পোস্টের জন্য আঠারো হাজার টাকাতে শুরু হবে ফরেস্ট গার্ড পোস্টের জন্য উনিশ হাজার নশো নব্বই টাকা থেকে স্যালারি শুরু হবে এবং এক্সাইজ কনস্টেবল পদের জন্য কিন্তু উনিশ হাজার নশো টাকা থেকে কিন্তু তোমাদের স্যালারি শুরু হবে এরপর দেখো বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে বয়স সীমা তো শিক্ষাগত যোগ্যতা বলতে স্টাডি ফিল্ড সাবার এই জন্য তোমাদের একুশ থেকে বত্রিশ বছর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে সি এইচ এস সি এবং আইসিএসসি মানে সেন্ট্রাল বোর্ড থেকে যদি তোমরা হায়ার সেকেন্ডারি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই জন্য আবেদন করতে পারবে দুটো বলছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার ইন্সপেক্টর এই পোস্টনেও কিন্তু তোমাদের বলা হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এখানেও সেন্ট্রাল বোর্ড থেকে তোমাদের হায়ার সেকেন্ডারি পাশ করা থাকলে আবেদন করতে পারবে তার সাথে কিন্তু কম্পিউটার নলেজ তো থাকতে হবে তিন নম্বর পোস্ট পাওয়া হচ্ছে আমিন এই পোস্টনে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করতে হচ্ছে বোর্ড থেকে সিএসএসসি বোর্ড থেকে তাহলে আবেদনযোগ্য এরপর পোস্ট পাওয়া আছে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের বলা হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে আবেদনযোগ্য শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদনযোগ্য ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে পরের পোস্ট পাওয়া যাচ্ছে এক্সাইজ কনস্টেবল এক্সাইজ কনস্টেবল পোস্টের জন্য একুশ থেকে বত্রিশ বছর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য কিন্তু তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকলে আবেদনযোগ্য এরপর দেখো এসএসটিয়া পাঁচ বছর এবং অফিসারে কিন্তু তিন বছরের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে অভ্যান্যটাও কিন্তু বয়সের ছাড় পাবে তারপরে দেখবো আর কি বলা হচ্ছে আমরা একটু স্কল ডাউন করব করে নিচে চলে আসবো নিচে লাইনে দেখবো আমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনেক ভাগ দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কী কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে ডাব্লু 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 ডট ও এস এস ডট গভ ডট ইন কীভাবে অ্যাপ্লিকেশন করবে তার ওপর একটা ভিডিও আমরা অলরেডি অলরেডি তোমাদের দিয়ে রেখেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো এখানে দেখো তোমাদের সরাসরি ও এস 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 সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে তোমরা রেজিস্টারের মাধ্যমে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ডেট লগ ইন করে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এরপরে দেখো আর কি বলা হচ্ছে দেখে নেবো আমরা এখানে দেখো এখানে রিটেন টেস্ট হবে তোমার পরীক্ষা নিরীক্ষা কত কত নম্বর হবে সেটা সব কিন্তু এই পিডিএফ লিংকে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা চাইলে এই পিডিএফটি ডাউনলোড করতে পারো এই পিডিএফটি ডাউনলোড করলে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে পুরো ডিটেলসে আমি পি পরীক্ষা কত নম্বর থাকি সেটা তোমাদের বলছি না এখানে দেখো তারপরে মার্ট টার্ডগুলো কী আছে সেটা বলে দিই তো যারা এক্সারসাইজ কনস্টেবল প্রশের জন্য আবেদন করতে চাও তাদের জন্য মেন যারা ছেলে ক্যান্ডিডেট আছে তাদের এখানে বলা হচ্ছে ইউ আর এস ই বি সি এই পোস্টের যারা আছে ক্যাটাগরিতে তাদের মিনিমাম হাইট লাগবে একশো আটষট্টি সেন্টিমিটার ওয়েট লাগবে পঞ্চান্ন সেন্টিমিটার বুকের ছাতি না পুলিয়ে উনআশি সেন্টিমিটার এবং ফুলিয়ে চুয়াল্লিশ সেন্টিমিটার হতে হবে এবং যার এস সি ক্যান্ডিডেট আছে মেল ক্যান্ডিডেট তার জন্য কিন্তু তোমাদের একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগবে পঞ্চাশ কেজি ওয়েট হলে আবেদনযোগ্য তার সাথে বলা হচ্ছে চেস্ট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং না পুলিয়ে ফুলিয়ে একাত্তর সেন্টিমিটার হতে হবে যারা ওমেন ক্যাটাগরি আছে তাদের জন্য বলা হচ্ছে ইউ আর এবং এ এস সি ক্যাটাগরির জন্য আছে তাই জন্য একশো আটান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট লাগবে সাতচল্লিশ পয়েন্ট পাঁচ কেজি এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তার জন্য কিন্তু একশো তিপ্পান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি এরপর দেখো বলা হচ্ছে যারা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করবে তাদের মানে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল এবং স্ট্যান্ডার্ড হাইট ওয়েট কত থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট আছে এস ইউ আর এস সি বিসি এবং এস ক্যাটাগরি আছে তার জন্য কিন্তু হাইট লাগবে একশো আটষট্টি সেন্টিমিটার বুকের ছাতি একাশ সেন্টিমিটার হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে এসটি ক্যান্ডিডেটের জন্য বলা হচ্ছে এখানে একশো আঠার্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং একান্ন একাশি সেন্টিমিটার বুকের ছাতি এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের ইউ আর সব ক্যান্ডিডেটের জন্য কিন্তু একশো তিপ্পান্ন সেন্টিমিটার শুধু হাইট দরকার এরপরেও অনেক তোমাদের টাস্ক থাকবে সেগুলো তোমাকে ফিলিপ করে যেমন তোমাদের রোপ থাকবে তোমাদের রানিং রান থাকবে হাই জাম্প থাকবে লং জাম্প থাকবে সুইমিং থাকবে এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো ঠিক আছে রানিং থাকবে তোমাদের এখানে ফিমেলের জন্য শুধু রান থাকবে আরও অনেক কিছু আছে সব সরি সাইকেলিং থাকবে এখানে দেখতে সাইকেলিং আছে কত কিলোমিটার সাইকেল চালাতে হবে সব কিন্তু আছে তাছাড়াও কিন্তু পরীক্ষা কথা বলা যাচ্ছে হাটার যারা মিল অ্যান্ড ডিড ফরেস্ট গার্ড তাদের কিন্তু হাটে হাটার একটা প্রতিযোগিতা আছে পঁচিশ কিলোমিটার হাঁটতে হবে এবং যারা ফিমেল আছে তাদের জন্য কিন্তু ষোলো কিলোমিটার হাঁটতে হবে এগুলো তোমরা দেখে নেবে আমি পিডিএফ পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা নিজেরাও দেখে নিতে পারবে তার সাথে কোন কোন জায়গায় এই ভ্যাকান্সি আছে সবই কিন্তু তোমাদের এই পিডিএফে দেওয়া হয়েছে ঠিক আছে কোন কোন জায়গায় তোমাদের ভ্যাকান্সি নেওয়া নিতে পারবে সবই কিন্তু বা শূন্যবাদ আছে কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবে সবই কিন্তু এখানে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু সরাসরি নিজেরা দেখে নিতে পারো তো আমি আজকে এই ভিডিও তোমাদের ক্লিয়ারলি জানিয়ে দিলাম কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে